চলো ঘুরতে যাবো তো, আমরা আমরা ঘুরতে যাবো তো। এই যে ঘুরতে যাচ্ছি, सबका कहना है एक हजार में मेरी गोलू है। এর হাতের কাজটা শুধু দেখো, খুব সুন্দর। আমি ফটো নিয়ে গেছিলাম, সেম ওই রকমই ওরা ডিজাইন। মানে জুস, অরেঞ্জ জুস কি নিয়ে বসে আছে দেখো, ও হাঁসটাকে নিয়ে বসে আছে সকাল থেকে অরেঞ্জ জুস। আর ওইটা কি চাবি? ও অরেঞ্জ জুস বাবা কই, অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস। আর এখানে আমি ব্যাক ক্যামেরাতেই তোমাদেরকে বলছি, কারণ কোনো কারণে আমার ভিডিওটা মিউট হয়ে গেছে। তো এখানে আমি তোমাদেরকে বলছি যে আমরা লোকাল মার্কেটে, আমি রাজু বেরোচ্ছি, তার কারণ কয়েকটা জিনিস আমাদের নেওয়ার আছে। সামনে একটা বড় অনুষ্ঠান আছে, তো সেই জন্যেই সেটার পারপাসেই আমরা গিফট কিনতেই যাচ্ছি। আর এখানে আমি পরেছি লং স্কার্ট, তার সাথে একটা ব্ল্যাক কালারের কুর্তি। আর এরকম লং স্কার্টটা আগের দিন কি কিনেছি তোমরা দেখেছো, আর এরকম লং স্কার্টের সাথে এখন কুর্তি খুব চলছে, আর আমারও খুব ভালো লাগে স্কার্টের সাথে কুর্তি। তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই নিজে কমেন্ট করবে। আর ওখান থেকে কি কিনে আনলাম সেটা তোমরা দেখে নাও। দেখো তুই কি, চলো ঘুরতে যাবো তো, আমরা আমরা ঘুরতে যাবো তো। এই যে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, চ চল ঘুরতে যাবো, এই ঘুরতে যাচ্ছি। আর আজকে অনেকদিন পর ফ্রাইড রাইস চিলি চিকেন, এটা কিন্তু আমাদের লোকাল মার্কেট থেকেই নিয়েছি, বাড়িপুরের নয়। তবে এটা খেতেও মন্দ নয়, চিলি চিকেনটা ভীষণই টেস্টি ছিল। তো রাত্রি এখন 10টা বাজে, জিশানকে খাইয়ে দাইয়ে দিয়েছি, নাইট ড্রেস দেখো পরিয়ে দিয়েছি, এসিতে থাকলে এই ড্রেসটা পরিয়ে দিই, এরকম একটা দুটো কেনা আছে ওগুলোই আমি পরিয়ে দিই। তো কাল সকালে দেখা হচ্ছে। আমার ভয়েসটা মিউট ছিল, যার জন্য কোনো রকম রেকর্ডিং, মানে তোমরা ভয়েস শুনতে পাওনি। তো আমি যেখানে গেছিলাম সেটা হচ্ছে লোকাল মার্কেটেই গেছিলাম। তো ওখানে গেছিলাম মেন কারণ হচ্ছে যে পঞ্চমী, মানে পঞ্চমীর দিনকে আমাদের, আমাকে, আমার আর রাজুর একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেটা হচ্ছে আমার বোনের ছেলে, ছেলের হলো অন্নপ্রাশন, ওই তোর জন্যই গিফট কিনতে গেছিলাম। আমি সাধারণত মানে কি বলতো, মানে আমার যেটা আজকাল যেটা ওঠে সেটা দিতেই আমার ভালো লাগে। তো সেই জন্য আমি খুঁজে খুঁজে আমি ঠিকই করে গেছিলাম যে ওর জন্য আমি ব্রেসলেট নেবো, কারণ আমি ব্রেসলেট জিনিসটা ছেলেদের খুব ভালো লাগে। আর আমার মানে জিশানের অন্নপ্রাশনে একটাই ব্রেসলেট পেয়েছিল, যেটা আমার বান্ধবী দিয়েছিল, খুব সুন্দর দেখতে একটাই ব্রেসলেট, ভীষণ ভালো দিয়েছিল। তো আমি ওই ব্রেসলেটটা নিয়ে গেছিলাম ওইরকম টাইপেরই নেবো বলে, ঠিক আছে। তো ওইরকম টাইপের নিতে গিয়ে আমি মানে সারা, মানে আমাদের এখানে লোকাল দু চারটে ভালো ভালো দোকান আছে, সেখানে খুঁজেছি, ওই জিনিসটা মিনে করাটা নেই। ও হয়তো বাড়িপুর থেকে নিয়েছে তাই পেয়েছে, ওইটা মিনে করাটা নেই, অন্য নর্মাল গুলো আছে। তো আমার বান্ধবী যেটা কিনেছে সেটাও দেখাচ্ছে, আর আমি যেটা কিনে নিয়েছি সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা এই যে এইটা হলো আমার বান্ধবী যেটা দিয়েছিল, তোমাদেরকে দেখাই। ওরটা কেন আমার পছন্দ, কারণ ওরটা মানে একটা মিনে করা টাইপের একটা খুব সুন্দর আছে, দেখো খুব সুন্দর, এরকম একটা মিনে করা টাইপের, দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে কি? এই যো এরকম মিনে টাইপের করা ব্রেসলেট, খুব সুন্দর দেখতে। আমি এই রকমই দোকানে গিয়ে বার করে দেখালাম যে আমাকে এই রকম দেখাল, বললো এই মিনে করাটা এই মুহূর্তে নেই আপনার। সেজন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা, মিনে করা না, কিন্তু এটাও দেখতে খুবই সুন্দর। এটা মিনে করা না, এটা অন্যরকম একটা। আমাদের এখানে এই সব দোকানে দেখছি এই জিনিসটাই রেখেছে, ভালো লাগবে, মিনে করাটাও যেমন ভালো লাগছে এটাও কিন্তু খুব সুন্দর লাগবে, সুন্দর একটা ডিজাইন আছে, এই আছে একটা দারুণ ডিজাইন। তো এটাই কেনার জন্য মেন গেছে। আর আমার চোখের ওপরে এটা দেখে তোমরা ভয় পেও না, এটা আমি নতুন এনেছে, মানে এসছে আজকে, অনলাইন দিয়ে অর্ডার করেছিলাম। এটাকে কি বলে, কি বেশ নামটা এটা, তো সেই জন্য আজকে প্রথমবার ট্রাই করলাম, ঠিক আছে। আমি এটা এরকম ভাবে যদিও পরে না, এটা মানে পুরো একদম গ্লিটার না গ্লিটার এরকম কিছু একটা বলে, তো এরকম মানে প্রথমবার এটা ট্রাই করলাম, তো ভয় পেও না তোমরা। আর এবারে আমরা যাব বারুইপুর, মানে এটা হচ্ছে নেক্সট ডে, তো তাই জন্য সকাল সকাল একটু রান্না করে নিয়েছি। আজকে আমার শাশুড়ি মাদের একাদশী, তাই এই বাড়িতেই একটু রান্না করছি। কাঁটা পোনার মাছ ছিল ফ্রিজে, তো সেটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি, আলু পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে একদম হালকা। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, এই যে রাজু বেরোচ্ছে দেখতেই পাচ্ছ, তো বাড়িপুরে যাওয়ার জন্য আজকে দুজনেই পিঙ্ক পরেছি, এই যে ও পিঙ্ক আমিও পিঙ্ক, দুজনেই পিঙ্ক। অন্য একটা ড্রেস পরেছিল, বাবা শোনা যাবে না কিছু, তো যাই হোক আজকে মেন যাওয়ার রাজুর জন্য নেওয়া, আমারও কিছু জিনিস নেওয়া আছে তাই আমি অ্যাড করে নিয়েছি। চলো
গিয়ে দেখা হচ্ছে কি কি নিচ্ছি না নিচ্ছি সমস্ত দেখ। কোনটা নেবে, কোনটা কোনটা চাই, যেটার জন্য কাঁদছ দেখাও কোনটা। ওই বলটা ওখানে ঢুকে আছে ওই যে ভেতরে, ওইটা নেবে বলে ও কেঁদে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে নে, নিয়ে নে, নে 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 নে, দিয়ে দিয়েছি নে, এবার নে, নে দিয়েছি তো, এই তো নে। আচ্ছা এবার তোমাদেরকে দেখাই বাড়িপুর থেকে কি কি নিয়েছি। সবার একটা ওই যে বলেছিলাম ঘরটা সাজাবো, সেই জন্য একটা বেডশিট নিয়েছি খুব সুন্দর দেখতে। এটা আছে তোমার সেটটা, এটা অনেকদিন পরে এই কালারটা ট্রাই করছি, এটা পানা ফুল কালার টাইপের আর এর মধ্যে সাদা সাদা ছোটো ছোটো ফুল করা আছে, এটা দেখতে খুব সুন্দর। আর পিওর কটনের আমি নিয়েছি, আর এটা পিওর কটনও হয়েছে। আর এটা আছে তোমার বালিশ, এটা আছে পিলো কভারটা, ওকে এটা আছে পিলো কভারটা, এটা আছে বেডশিটটা, একদম কিং সাইজ নিয়েছি, না হলে খুব সমস্যা হয়। কিং সাইজ নিলে না খুব সমস্যা, এটা তো বিছাবো আমি ষষ্ঠীর দিনকে, এটা আমি ষষ্ঠীর দিনকে এটা আমি সুন্দর করে মিশিয়ে দেবো। তো এটা কেমন হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করবে। এবার চলে আসি নেক্সট, এরপরে তোমাদেরকে দেখো একটা সুন্দর পাঞ্জাবি যেটা রাজু নিয়েছে, এটা মানে কি বলবো একদম পুরো ব্ল্যাক, খুবই সুন্দর দেখতে, দারুণ লাগছে এটা পাঞ্জাবিটা। তো এটা একদম আছে ব্ল্যাকের উপরে দেখো, আর এর কাজটা দেখো খুব সুন্দর, মানে একদম ইউনিক টাইপের কাজ আছে দেখো, ভীষণ ভালো লাগছে দেখতে পাঞ্জাবি, যেটা খুবই পছন্দ হয়েছে। এটা আরও অনেক কালার অপশন ছিল কিন্তু এই ব্ল্যাকটাই বেশি ভালো লাগছিলো, যে হ্যাঁ ও তো ব্ল্যাক ব্ল্যাক পরে না, সেই জন্য আমি বললাম তাহলে হ্যাঁ এটাই নিয়ে না, এটা রাজুই পছন্দ করেছে। তো এটা আছে পাঞ্জাবিটা, আরও তোমার তোমরা যে অপশানগুলো দিয়েছিলে আমি সেটাও নিতাম, কিন্তু আমার এত দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য আর নিতে পারিনি। তো আমি একটা সুন্দর দেখো পিচ কালারের ব্লাউজ এটা, আর এটার সাথে এরকম টাইপের, খুবই সুন্দর এটা যখন পরবো তোমরা বুঝতে পারবে, ভীষণই সুন্দর দেখতে। এর হাতের কাজটা শুধু দেখো খুব সুন্দর, আমি ফটো নিয়ে গেছিলাম সেম ওই রকমই ওরা ডিজাইন, মানে এর আগে ফটো দেখিয়েছিলাম তো ওই ডিজাইনই আমার জন্য, ওই ডিজাইনই ওরা দেখলাম এনেছে। তো আমার এটা খুব পছন্দ, পরতে পারি বা যে কোনো শাড়ির সাথে এই কালারটা আমার খুব ভালো লাগছে। এটা আছে বেবি পিঙ্ক কালার, একদম পিচ কালার বলবো না, বেবি পিঙ্ক একদম একদম, দেখো কাজটা দেখো খুব সুন্দর, একদম রয়্যাল কাজ, রয়্যাল রয়্যাল যে কাজগুলো হয় না সেই রকম, একদম সিকোয়েন্স আছে আর জড়ি ওয়ার্ক আছে, সিকোয়েন্স জড়ি দুটোই আছে, একদম গোটাপাত্তি যেটা বলে এরকম গোটাপাত্তির লেস বসানো আছে। তো এটা একটা সুন্দর দেখে ব্লাউজ নিয়েছি, আর তোমরা তো এই ব্লাউজটা অলরেডি দেখে নিয়েছো, আগের বারেই দেখেছিলাম একদম রেড কালারে, এই ব্লাউজটা তো অলরেডি দেখেছি একাদশী স্পেশাল। তো এটা একটা রেড কালার, এই দুটো আপাতত নিয়েছি। আচ্ছা দেখো একটা এই আমি নিইনি, এটা রাজুই নিয়েছে, এটা একটা আর এর সাথে এই নেভি ব্লু, দুটো আছে কম্বো সেট ফুল হাতা, খুবই সুন্দর। এটা নেভি ব্লু আর এটা আছে অ্যাশ কালার, দুটো লাতা, এটা তোমার শীতকালে পরতে পারবে, আর ভীষণ মানে সুন্দর একটা কাপড়। এটা একটা কম্বো সেট নিয়েছে, মানে একটা নিলে যতটা দাম বেশি পড়ছে দুটো নিয়ে অনেকটা ডিসকাউন্ট পড়ছে, প্রায় 130 টাকা মতন ডিসকাউন্ট পড়েছে দুটো একসাথে নিয়েছি বলে। তো তার জন্যে এই দুটো একসাথে রাজু এটা মানে চুজ করেছে আর কি কম্বো। আর একটা সুন্দর দেখো, এটা একটা গেঞ্জি, নর্মালি একটা গেঞ্জি ভীষণ সফট কাপড়, এটা রাজু, এটাও রাজু সফট কাপড়, ভীষণ ভালো দেখতে আর এত আরামদায়ক যে তোমাদেরকে কি বলবো। আর আমিও নিয়েছি, আর এই এই গেঞ্জিটা আর এই জিন্সের প্যান্টটা রাজু নিয়েছে, খুব সুন্দর। এগুলো তোমার ওই কি বলবো যে কি কাপড় একটা বলছিল নাম, সেই রকম কালার, এরকম কালারও পরেনি বলে ফার্স্ট টাইম এরকম কালার ট্রাই করছে। তো এটা একটা একটা আছে জিন্সের প্যান্ট, এটাও রাজু নিয়েছে, সব কিছু দেখাচ্ছে। হ্যাঁ এই যো এবার দেখো, এইটা আমি নিয়েছি, খুব সুন্দর দেখতে, একদম ওই রকমই সফট কাপড়ের একদম নিয়েছি। এটা একটা আছে টি শার্ট, এটা আছে একটা টি শার্ট, খুব সুন্দর দেখো এটার জন্য, এটা কিন্তু আমার জন্যে। আর রাজু নিয়েছে এই দুটো গেঞ্জি, গেঞ্জি মানে স্যান্ডো গেঞ্জি, আর পলির জন্য যেটা নিয়েছি সেটাও চলে এসছে, সেটাও খুব সুন্দর দেখতে। সেটা কালকে পলি আসলে পলিকে কী কী দিচ্ছি তোমাদেরকে সেটা কালকে ব্লগে তোমাদেরকে দেখাবো, যে ওর জন্য আমি কী কী কিনেছি সেগুলো কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই আছে টোটাল বাজার, মানে আজকের বাজার, ওকে
তো এইগুলোর মধ্যে সব থেকে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করবে। আমি জানি তোমাদের বেস্ট, আমার যেটা লাগে সেটাই তোমাদের লাগে। আমার তো এর মধ্যে পাঞ্জাবি আর হলো ব্লাউজটা বেস্ট লেগেছে। এবার তোমরা এবার জানাবে যে হ্যাঁ এগুলো আমাদেরও ভালো লাগছে, ঠিক আছে? তোমাদেরও এর মধ্যে তোমাদেরও কোনটা ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করবে। হ্যাঁ বেডশিটটাও কিন্তু খুব সুন্দর, এটাও খুবই সুন্দর। কাল পুজোর শপিং পুরো, এই হলো টোটাল পুজোর শপিং কমপ্লিট। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা ভালো থেকো, সেফ থেকো, আবার দেখাচ্ছি নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, শুভরাত্রি।